السلام عليكم ورحمة الله. প্রিয় দর্শক, আজকে আমরা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান উপদেশ থেকে বিশেষ কিছু উপদেশ সম্পর্কে জানব ইনশাআল্লাহ। জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষ্য দেয়া। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। শ্রেষ্ঠ কথা চারটি, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহু আকবার আল্লাহ মহান। বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না। সালাত জান্নাতের চাবি, সালাত হলো নূর, পবিত্রতা সালাতের চাবি। বলো, আমি আল্লাহর প্রতি ইমান এনেছি, অতঃপর এ কথার উপর অটল থাকো। ইমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষেধ করে দেবেন। কোনো বান্দাহ ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয়। পবিত্রতা ইমানের অর্ধেক। যে পুত পবিত্রতা থাকতে চায় আল্লাহ তাকে পুত পবিত্রতা রাখেন। যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। আল্লাহর আনুগত্য দাস আর কুফুরের মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত পড়ল সে শিরিক করল। তুমি মমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দেবে মন কষ্ট। পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। যে আল্লাহর উদ্দেশ্য একটি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানায়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। রাতে ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা আর সারা রাত জেগে ইবাদতে নীরব থাকার চেয়ে উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই। যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। সে ব্যক্তি দোজকে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কাঁদে। আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে, শিক্ষা দান করো এবং সহজ করে শেখাও। মমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবে না। মুসলমান মুসলমানের ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিত করে না। দুনিয়া মমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য বেহিস্ত। দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্য তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মমিন। তোমাদের কেউ মমিন হবে না ততক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ না করবে। যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। তোমরা মমিন হবে না যতক্ষণ একে অপরকে ভালোবাসবে না। সে মমিন নয় যে নিজে পেট ভরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো, তবেই তুমি মমিন হবে। মমিন এক পাথরে 2 বার হোঁচট খায় না। যে মমিন মানুষের সাথে মেশে এবং তাদের ঝামেলা সহ্য করে, মহান আল্লাহর দরবারে তাদের পুরস্কার ওই মমিন অপেক্ষা বৃহৎ যে মানুষের সাথে মেশে না এবং তাদের ঝামেলাও সহ্য করে না। যখন রমজান শুরু হয় তখন রহমতের দুয়ার খুলে দেওয়া হয়। উত্তম চরিত্রের চাইতে
বড় মর্যাদা আর নেই। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়। যে আল্লাহর অবাধ্য হয় তার আনুগত্য করা যাবে না। যে আল্লাহর পথে একটি দান করে আল্লাহ তার জন্য 700 গুণ লিখে দেন।